আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটি অফার শেয়ার করব যেটি থেকে আপনার মাসে ইচ্ছা করলে 5-10 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নেই। এখানে আপনি একটি রেফার করে আপনি 600 থেকে 700 টাকার মতো ইনকাম করতে পারবেন। কিভাবে কি করবেন তা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 41টি ব্যাট টোকেন পাইছি। এটা মাত্র একটি রেফার করছি আমি, গত মাসে একটি রেফার করছিলাম, ওই রেফারের ব্যালেন্স এটা। তো এই রেফারটা করার বিনিময়ে আমি 41টা ব্যাট টোকেন পেয়েছি। 41টা ব্যাট টোকেনের ভ্যালু কত তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। যে দেখতে পাচ্ছেন এখানে যে 41টা ব্যাট টোকেনের ভ্যালু দেখতে পাচ্ছেন $8.70। তা $8.70 যদি আমি হিসাব করি তাহলে বাংলা বাংলা টাকায় কয় টাকা হয় দেখেন, $8 প্রায় 8.70 × যদি 85 টাকা করে ডলার ধরি তাহলে $739। একটি রেফার করছি আমি, শুধু একটি রেফার করে এটা পাইছি। এটা পাইছি আমি গত মাসে পাইছি। তো কীভাবে এটা অংশগ্রহণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপটার নাম হচ্ছে বেরেপ, বেরেপ অ্যাপ। এই যে অ্যাপটা, এই যে এটা, এটা থেকে রেফার করে ইনকাম যেটাকে বলে আর কি, রেফার করে এটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই মাসে কয়টা রেফার করছি আমি দেখিয়ে দিচ্ছি। জুন, আমি গত মাসে কয়টা রেফার করছি, গত মাসে যে রেফারগুলো এগুলো সব গত মাসে করছি, 60টা রেফার করছি। তো কীভাবে অংশগ্রহণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটা লিঙ্ক দিয়ে দেবো আমার ইসের ভিতরে, টেলিগ্রামের ভিতরে, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, রেফারেল লিঙ্ক। সেই রেফারেল লিঙ্কে ক্লিক করবেন। রেফারেল লিঙ্কটা কীভাবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার রেফারেল লিঙ্কটা ঠিক এইভাবে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একটা রেফারেল লিঙ্ক পাবেন, এইভাবে এইভাবে একটা রেফারেল লিঙ্ক। তো এই রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি। অ্যাকাউন্ট তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এইভাবে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেম এইভাবে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই ডিসক্রিপশন বক্স থেকে এইভাবে লিঙ্কটা ক্লিক করো, অথবা আমার টেলিগ্রামে গেলে এইভাবে লিঙ্ক একটি পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কেমন আসবে আমি দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের এইভাবে আসবে, ক্লিক করার পর এইভাবে আসার পর আপনার করবেন কেন যে সিম্পলি যে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করলে প্লে স্টোর নিয়ে যাবে আপনাদের। তো করবেন কি, এই প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করতে যদি অনেক সময় নেয়, যদি বেশি সময় লাগে নেট চলবে, কারণ অনেক সময় বেশি সময় লাগে। তো আপনারা করবেন কি, ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা আবার ওই লিঙ্কে ক্লিক করবেন, আমি যে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর তারপরে এই যে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটা লেখা আসবে, এই যে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটা লেখা আসবে। তো আপনারা করবেন কি, আবার ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটা ক্লিক করে দেবেন, তারপর ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের এইভাবে ইন্টারফেস শো হবে, ওপেন করবেন। ওপেন করার পর এইভাবে আসবে অ্যাপটা, ওপেন করার পর এইভাবে আসবে। তবে আপনি করবেন কি, যে টার্ন অন লেখা আছে, টার্ন অন বাটনে ক্লিক করে দেবেন। এই যে টার্ন অন নিচে, টার্ন অন, তারপর এইভাবে আসলে 3 সেকেন্ড ওয়েট করবেন। তারপর স্টার্ট ব্রাউজিং, তো আপনাদের এইভাবে শো হবে। তো আপনার করবেন কি, এখানে যদি এইভাবে আসে তারপর আপনারা এখানে ক্লিক করবেন, এই যে কর্নারে এই যে ব্যাট আইকন এইটাই ক্লিক করবেন, ত্রিভুজের মতো। তো এটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পর এখানে দেখবেন জয়েন রিওট লেখা আছে, এই যে এইখানে দেখবেন জয়েন রিওট লেখা আছে। যদি না থাকে তাহলে করার দরকার, যদি জয়েন রিওট লেখা থাকে তাহলে জয়েন রিওটের উপর ক্লিক করবেন, জয়েন রিওটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের এইভাবে 00 ব্যাট এইভাবে শো করবে, এগুলো শো করবে। একটু ওয়েট করবেন জয়েন রিওটে ক্লিক করা, যদি এগুলো না শো করে, যদি জয়েন রিওটে ক্লিক না করেন তাহলে কিন্তু হবে না। আর যদি এইভাবে অটোমেটিক জয়েন রিওটে ক্লিক না করে অটোমেটিক এইভাবে আসে তাহলে আর করার দরকার নেই কিছু। তো আপনাদের কাজ কমপ্লিট। তারপর আপনারা করবেন কি, আপনাদের যদি এইভাবে এখানে যদি কিছু না আসে, কিছু যদি না শো করে, তো আপনারা করবেন কি, ব্রাউজারটা রিফ্রেশ দিয়ে নেবেন। এই যে রিফ্রেশ বাটন, রিফ্রেশ দিয়ে নেবেন।
তো রিফ্রেশ দিলে এই যে দেখতে পাচ্ছেন কিছু অপশন শো করছে, ফেসবুক, অ্যামাজন, উইকিপিডিয়া, এগুলো শো করছে। আপনার কারণে রাখেন এই যে অ্যামাজন, এটার উপর ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সব 0000000, তা আমি দেখাই দিচ্ছি। এই যে অ্যামাজন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার করবে কিনা এই যে অ্যামাজনের এই ওয়েবসাইটটাতে এখানে 5 থেকে 5 মিনিট ব্রাউজিং করবেন। 5 মিনিট এই এক একটা লিঙ্কে ক্লিক করবেন, এক একটা লিঙ্কে ক্লিক করে আপনারা ক্লিক করতে থাকবেন। এইটুকুই কাজ, এই এখানে ক্লিক করবেন, যেখানে খুশি আপনার ওখানে ক্লিক করে আর কি ব্রাউজিং করবেন। এইটাই কাজ, এটাই 5 মিনিট ব্রাউজিং করবেন, 5 থেকে 10 মিনিট, এর বেশি দরকার নেই। তো আপনারা ব্রাউজিং করতে থাকবেন, ব্রাউজিং করার পর আপনারা দেখবেন যে আপনার হোম পেজে, আপনাদের হোম পেজে এই যে এখানে গেলে দেখতে পারবেন নিজে কিছু অ্যাড ব্লক হয়েছে। এখানে কিন্তু শূন্য শূন্য ছিল, আমি দেখিয়ে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে 19 আছে। তো এখানে আপনারা 5 মিনিট ব্রাউজিং করলে দেখবেন এখানে 50টি 60টি ভাবে এখানে লেখা উঠবে এটা। তো আপনাদের কাজ কমপ্লিট। তো আপনারা তারপর করবেন কি, তারপর এই অ্যাপটির ভিতরে 1 মাস ঢুকবেন। আজকে কয় তারিখ? আজকে হলো যাইয়া 3 তারিখ। তো আপনাদের ব্রাউজার থেকে কিছু নোটিফিকেশান আসতে পারে উপরে, তো ওগুলো ক্লিক করবেন, ক্লিক করে এগুলো দেখতে পারেন, না দেখলে কোনো সমস্যা নাই। এগুলো স্টার্ট ব্রাউজিং, এগুলো আর কিছু করার দরকার নেই। তো আপনারা করবেন কি, এই অ্যাপটি আজকে হলো 3 তারিখ, তো আপনি যে তারিখ ইনস্টল করবেন, এটা যে তারিখ ইনস্টল করবেন ওই তারিখ থেকে 1 মাস পর্যন্ত কোনো এই অ্যাপের ভিতরে কোনো ঢুকবেন না। এই অ্যাপটা একটা এইভাবে ইনস্টল রেখে দেবেন, অ্যাপের ভিতর ঢুকবেন না, অ্যাপের ভিতর ভুলেও ব্রাউজিং করা যাবে না, অ্যাপটা এইভাবেই রেখে দেবেন, অ্যাপের ভিতর ব্রাউজিং করতে পারবেন না। তো আপনারা আজকে 3 তারিখ, আজকে হলো জুন মাসের 3 তারিখ, তো আমি আপনি যে তারিখ ইনস্টল করবেন সেই ঠিক সামনে মাসের সেই তারিখে, আজকে 3 তারিখ, জুলাই মাসের 4 তারিখে, 4 তারিখে গিয়ে আপনি এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন টার্বো ভিপিএন, টার্বো ভিপিএন, টার্বো ভিপিএন সার্চ দিয়ে আপনারা এটা ইনস্টল করে নেবেন। টার্বো ভিপিএন নামের অ্যাপটা ইনস্টল করে নেবেন। এটা আমার টার্বো ভিপিএন অলরেডি আছে, যে টার্বো ভিপিএন দেখতে পাচ্ছেন, এই টার্বো ভিপিএন অ্যাপ ওপেন করবেন। ঠিক 1 মাস পর, আজকে যে কয় তারিখে গেছে 1 মাস পর, আজকে 3 তারিখ, সামনে মাসের 4 তারিখে আপনি একদিন পর যে তারিখ ইনস্টল করবেন তার ঠিক 1 মাস 1 দিনের দিন আপনারা এই কাজটা করবেন। কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আই এগ্রিতে ক্লিক করবেন, অ্যাপটি ইনস্টল করার পর তারপর এইভাবে আসবে ক্যান্সেল, তারপর এখানে দেখতে পাচ্ছেন এইভাবে একটা অপশন আসবে, তারপর আপনার করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে। আপনার কাটবে কিন্তু এই যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দেওয়া আছে, ইউনাইটেড স্টেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে ভিপিএনটা এইভাবে আসলে ওকে করে দেবেন, তারপর ভিপিএনটা অন করে দেবেন। এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আপনি ভিপিএনটা অন হয়ে যাবে। ঠিক 1 মাস পর কিন্তু এই কাজটা করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার টেলিগ্রামে গ্রুপে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ডিসকাস গ্রুপে আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আমার ইনবক্সে এসে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো এভাবে কানেক্টিং এভাবে আসবে, একটু ওয়েট করবেন, দেখবেন আপনার এটা কানেক্টিং কমপ্লিট, যদি রিট্রি আসে তাহলে আবার দেবেন। তো আপনারা এটাই করার পর, কানেক্ট করার পর আপনি দেখতে পারবেন এইভাবে টাইম কাউন্ট হচ্ছে, এখানে এখানে টাইম কাউন্ট হতে আছে, এইভাবে দেখতে পারবেন, এগুলো এইভাবে দেখতে পারবেন। আর উপরে এই যে এখানে দেখতে পারবেন এই যে এখানে ভিপিএন লেখা আছে আপনার ফোনের উপরে, যদি এটা অন হয় তাহলে উপরে এইভাবে ভিপিএন লেখা থাকবে। তো আপনাদের আবার এই ভিপিএনটা ডাউনলোড করে ভিপিএনটা অন করার পর তারপর করবে কি, আগে বেরে ব্রাউজারে ঢুকবেন না, আগে ওই ভিপিএন অন করে তারপর এই বেরে ব্রাউজারের ভিতরে ঢুকবেন। তো আমি বেরে ব্রাউজারের ভিতরে ঢুকছি, ঢোকার পর দেখতে পারবেন যে এখানে ওই যে ওপেন করার সময় যেভাবে
প্রথম যে সময় ইনস্টল করে বেরে ব্রাউজার ওপেন করছিলেন ওই সময় দেখতে পাচ্ছিলেন এখানে অ্যামাজন লেখা ছিল, এখানে অ্যামাজন লেখা ছিল। তো এইভাবে অ্যামাজন লেখা দেখবেন, অ্যামাজনে ক্লিক করবেন। তো অ্যামাজনের এখানে এইভাবে অ্যামাজন লেখা থাকলে ওটা ক্লিক করার পর আপনাদের এইভাবে অ্যামাজনের পেজে নিয়ে আসবে। তো আপনারা করবেন এখানে ওই যে ভিপিএন অন থাকা অবস্থায় এইখানে 5 থেকে 10 মিনিট এখানে ব্রাউজিং করবেন, এই এক একটা লিঙ্কে ক্লিক করবেন। এখানে এই লিঙ্কে ধরুন ক্লিক করলাম আমি, এইটাই ক্লিক করতে পারেন। তারপর এই যে এগুলো যে কোনো একটা একটা আস্তে আস্তে ক্লিক করবেন, আসলে কিছু অ্যাড আসলে কেটে দেবেন। তারপর এইভাবে এক একটা ক্লিক করতে থাকবেন, যেখানে খুশি আপনি সেখানে ক্লিক করবেন। তা ক্লিক করার পর দেখবেন আপনার এখানে অ্যাড ব্লক হইতে আছে, এই যে এখানে এটা অ্যাড ব্লক হইতে আছে দেখবেন, এখানে অ্যাড ব্লক হইতে আছে, এগুলো দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, এখানে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার অ্যাড ব্লক হইতে আছে একটা একটা করে। যে আপনার এভাবে ক্লিক করতে থাকবেন, আপনাদের অ্যাড ব্লক হবে যখন 5 থেকে 10 মিনিট হয়ে যাবে। আপনাদের এইভাবে ব্রাউজিং করা 5 থেকে 10 মিনিট এই ওয়েবসাইটের ভিতরে ব্রাউজিং করা হয়ে যাবে। তারপর আপনারা ব্যাগে চলে আসবেন, দেখতে পারবেন এখানে আপনার অ্যাড ব্লক হয়েছে, যেগুলো ওগুলো সব হয়েছে এখানে, এই কাজ শেষ আপনার। তা আপনাদের এই যে আপনারা এই কাজটা করবেন, এই কাজের বিনিময়ে আপনারা পাবেন কি, কাজের বিনিময়ে এই ব্রাউজার থেকে আপনারা কিছুই পাবেন না। আমি যেভাবে যে ভিডিওতে যেভাবে দেখিয়ে দিছি কিছুই পাবেন না, এখানে আপনারা কিছুই পাবেন না। তো পাবে কে, এই কাজটার বিনিময়ে ওই যে আমার লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন হয়েছেন, এর জন্য আমি কিছু ব্যাক টোকেন পাবো, এই রেফারের জন্য আপনাকে যে রেফার করছি ব্যাক টোকেন পাবো। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কি। তো আপনি আমার লিঙ্কে জয়েন করে 1 মাস অ্যাপটি ইনস্টল রাখবেন, অ্যাপটি ইনস্টল রাখার পর এই কাজগুলো করার পর আপনি আমার রেফারে জয়েন হতে পারবেন। আমার রেফারে জয়েন হলে এখানে আমি ব্যাক টোকেন পাবো, এই ব্যাক টোকেন যে ব্যাক টোকেন পাবো তার দাম প্রায় 500-600 টাকা হবে। তো আপনি যে আমার রেফারে জয়েন হয়েছেন কষ্ট করে রাখছেন, এর জন্য আমি করব কি, আমি যে রেফার করে যে কয় টাকা পাবো 500-600 টাকা তার অর্ধেক, অর্ধেক বলতে 50% আমার রেফারে জয়েন হলে আমার সাথে যোগাযোগ করে আমার রেফারে জয়েন হবেন। তো জয়েন হলে আমি আপনাকে তার 50% দেবো, যদি 600 টাকা পাই 300 টাকা আপনাকে দেবো। এইভাবে করে আপনারা কাজ করতে হবে। আর যদি চান যে আপনারা রেফার করে আপনারা ইনকাম করতে চান, আপনারা নিজেরা আমার মতে ভাবে আপনি রেফার করে ইনকাম করতে চান, তাহলে আপনারা করবেন কি, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে দেখতে পারবেন যে ব্রেভ থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলে রেফার করে আর্ন করা যায় সবই দেখতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন ব্রেভ লগ ইন লিখে যদি আপনারা রেফার করতে পারেন, ব্রেভ লগ ইন বা সাইন আপ লিখে সার্চ দেবেন, সাইন আপ গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ব্রেভ ব্রাউজার সাইন আপ করার অপশন। তো এখানে গিয়ে আপনার এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনার ব্রেভে এখানে সাইন আপ করতে পারবেন। আর আপনাকে অবশ্যই বলে রাখি যে আপনি যে ব্রেভ ব্রাউজারটি ইনস্টল করছেন এই 1 মাসের ভিতর কোনো এই ব্রেভ ব্রাউজারের ভিতর ঢুকবেন না আপনারা। 1 মাস পর ওই ভিপিএন চালু করে যে তারিখে ঢুকবেন, 3 তারিখে ঢুকলে পরের মাসের 4 তারিখে ওই ভিপিএন চালু করে এই অ্যাপের ভিতর লগ ইন করে অ্যামাজনে ক্লিক করে একটু ব্রাউজিং করবেন, এইটুকুই কাজ। আর আপনারা যদি নিজের অ্যাকাউন্ট করে করতে চান তাহলে এখানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমার মতো এইভাবে অ্যাকাউন্ট ক্লিক করে আপনি রেফার করতে পারবেন। আপনার রেফার লিঙ্ক কীভাবে বের করবেন, কীভাবে কীভাবে সব আপনি ইউটিউবে গিয়ে, ইউটিউবে ব্রেভ নিয়ে অনেক ভিডিও আছে, তো এগুলো দেখে আপনি এটা অ্যাকাউন্ট খুলে নিজেও আর্নিং করতে পারবেন। কিন্তু আমি বলকে আর্ন করতে হলে আপনাদের ব্রেভে সার্চ দেবেন, এখানে এসে সার্চ দিতে পারেন যে হাউ টু জয়েন ব্রেভ ব্রাউজার, ব্রেভ ব্রাউজার সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন। এখানে অনেক বাংলাদেশি ভিডিও পাবেন, বিটি লিখে সার্চ দিলে বাংলাদেশি ভিডিও পাবেন, এই যে এখানে অনেক ভিডিও পাবেন যে কীভাবে ওইখানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু আপনার বলে রাখি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওখানে অ্যাপলটা অ্যাকাউন্ট, যে অ্যাপলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার কেওয়াইসি করতে হয়, কেওয়াইসি করতে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগে।
ইউটিউব দেখে অ্যাপল অ্যাকাউন্ট খুলে আপনারা নিজেরাই রেফার করতে পারবেন। তো আমার রেফারে জয়েন হলে সুবিধা কি, আপনি এক মাস রেফার রেখে দিলে অ্যাপটা, তারপর যদি আমি পাই ওখান থেকে যদি রিওয়ার্ড পাই 50% আপনাকে দেব। এই আর অবশ্যই আমার রেফারে জয়েন হওয়ার আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার টেলিগ্রাম গ্রুপে বা আমার ইনবক্সে, টেলিগ্রামের ইনবক্সে যোগাযোগ করে নেবেন, আমার টেলিগ্রামের ডিসক্রিপশন বক্সে ভিডিওর আমি দিয়ে দেবো সব।